আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এক সাবেকি রান্না, বিউলির ডালের রেসিপি। দুপুরবেলা গরম ভাতের সাথে এই বিউলির ডাল আর নিরামিষ আলু পোস্ত খেতে অপূর্ব লাগে। আশা করি আপনারা এর আগে সকলেই বিউলির ডালের রান্না করে খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে রান্না করুন, এই স্বাদ সম্পূর্ণ আলাদা হয়। আমার স্বর্গীয় ঠাকুমার থেকে আমার এই রেসিপিটি শেখা। উনি এইভাবেই বিউলির ডালটি রান্না করতেন। বাই দ্য ওয়ে, আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমি এখানে এক বাটি বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটাকে আমি শুকনো কড়ায় 2-3 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এই বিউলির ডালটাকে ভেজে নিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার জল দিয়ে আমি বিউলির ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বিউলির ডালটাকে আমাদের 2-3 বার খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমার চ্যানেলে নিরামিষ আলু পোস্ত রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেশার কুকার নিয়েছি, তাতে আমি বিউলির ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। সাধারণত যত পরিমাণে ডাল নেবেন ঠিক সম পরিমাণেই জল নেবেন। এবার এতে এই সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এই সর্ষের তেল দিলে অনেক সময় প্রেশার কুকারের ওপর দিয়ে ঝাঁক বেরিয়ে আসে, সেটা হবে না, এটা আমার ঠাকুমাই আমাকে শিখিয়েছিলেন। এবার কম আঁচে 2-3টে সিটি দিয়ে নিয়েছি। আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন, ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে কড়ায় ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর 1টা শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিচ্ছি, ও দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। এবার তেজপাতা ও শুকনো লঙ্কাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ও তেজপাতাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর থেকে সুন্দর অ্যারোমা বের হয়। দেখুন, আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হিং। হিং দিয়ে হিংটাকেও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আদাটাকে খুব ভালোভাবে ভাজতে হবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো মৌরি বাটা। মৌরি বাটা দিয়ে মৌরি বাটাটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমাদের সমস্ত মশলা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণে সমস্ত কাঁচা গন্ধ চলে যায়। দেখুন, আমি খুব ভালোভাবে কম আছে এটাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। দু 3 মিনিট হয়ে গেছে, সমস্ত মশলা খুব সুন্দরভাবে ভাজানো হয়ে গেছে এবং সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে গেছে, খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। এই অবস্থায় আমি এতে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা বিউলির ডাল। দেখুন, আমি বিউলির ডালটা এতে দিয়ে দিচ্ছি। দিয়ে ডালটাকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি খুব সুন্দরভাবে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মশলা ডালের সাথে মিশে গিয়েছে।
এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দেবো, দিয়ে কন্টিনিউয়াসলি খুন্তি বা স্প্যাচুলা নাড়াতে থাকবো। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যেহেতু ডাল আগে থেকে সম্পূর্ণ সিদ্ধ তাই বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণে জল দেব। দিয়ে এটাকে হাই ফ্লেমে 1-2 মিনিট ফুটিয়ে নেব। 1-2 মিনিট ফোটানো হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের সাবেকি রেসিপি বিউলির ডাল। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বিউলির ডাল বানান। এবার এটাকে পরিবেশন করে দিন গরম গরম ভাতের সাথে। গরম ভাতে এই বিউলির ডাল আর আলু পোস্ত খেতে অপূর্ব লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।